তারপর কি হলো দাদু, বিরকি রাক্ষসীকে মেরে ফেললো? আরে ধ্যাত, তুইও না কিচ্ছু জানিস না, এক্ষুনি কি করে মারবে রাক্ষসীকে? রাক্ষসের সাথে তো এখনো দেখাই হলো না। আমি জানি না, তুই যেন সব জানিস। আরে আরে, তোমরা ঝগড়া করছো কেন? শান্ত হও, শান্ত হও। দাদু ভাই, তুমি ঠিকই বলেছো, রাক্ষসীর সাথে তো এখনো দেখাই হলো না, তাহলে মারবে কি করে? তাহলে এরপর কি হলো দাদু? এদিকে রাক্ষসী বুঝতে পারলো তার সংকট উপস্থিত, তাই গ্রামবাসীরা বীরকে নিয়ে জঙ্গল থেকে যখন গ্রামের পথে ফিরছিল, রাক্ষসী বিশাল রূপ ধরে গ্রামবাসীদের পথ আটকায়। বিকট শব্দে হেসে উঠে রাক্ষসী বলে, তোরা কি ভেবেছিস এই একরত্তি বাচ্চা ছেলেটাকে দিয়ে আমাকে পরাস্ত করবি? পারবি না, কিছুতেই পারবি না। তোদের এখনই শেষ করব, আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। আবারও বিকট শব্দে হেসে উঠল রাক্ষসী। গ্রামবাসীরা হাতে লাঠি বাগিয়ে ধরল, কিন্তু লাঠি সোঁটা নিয়ে রাক্ষসীর সাথে লড়াই করা তো সম্ভব নয়। রাক্ষসী তার বিশাল পা দিয়ে মাটিতে আঘাত করল, সাথে সাথে কেঁপে উঠল জঙ্গলের সমগ্র মাটি। ডাল সামলাতে না পেরে পড়ে গেল গ্রামবাসীরা। বীর লাঠি বাগিয়ে ধরে উঠে দাঁড়ালো। রাক্ষসী বীরকে হাতের মুঠোয় নিয়ে নিল, কিন্তু রাক্ষসী বীরের কোনো ক্ষতি করার আগে শিবেশ্বরের মন্ত্র বলে গ্রামবাসীরা নিজেদেরকে সামলে নিয়ে আবার লাঠি বাগিয়ে ধরল, কিন্তু রাক্ষসীর শক্তির সাথে তারা কেউই পেরে উঠল না। রাক্ষসী এক একজনকে ধরে আছে ছুঁড়ে ফেলে দিতে লাগল। অবশেষে যখন রাক্ষসী শিবেশ্বরকে হাতের মুঠোয় ধরে আছড়ে ফেলতে উদ্যত হল, তখন বীর এক লাফে এগিয়ে গিয়ে সদরে আঘাত করল রাক্ষসীর পায়ে। চিৎকার করে উঠল রাক্ষসী, শিবেশ্বর পড়ে গেল রাক্ষসীর হাত থেকে। রাগে ফসফস করতে করতে ফিরে গেল রাক্ষসী। গ্রামবাসীদের মধ্যে সবাই প্রায় মারা পড়ল, শুধুমাত্র বেঁচে গেল শিবেশ্বর আর বীর। শিবেশ্বর আঘাত পেয়েছিল, তাই বীর তাকে ধরে গ্রামে নিয়ে গেল। এরপর বীর শিবেশ্বরের সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলল। সুস্থ হলে শিবেশ্বর বীরকে বললেন, শোনো বীর, তোমাকে যুদ্ধবিদ্যা কৌশল শিখতে হবে, না হলে তুমি ওই রাক্ষসীর সাথে লড়াইয়ে পেরে উঠবে না। আর আমি স্বয়ং তোমাকে সেই যুদ্ধবিদ্যা কৌশল শেখাবো। আপনি যা ভালো মনে করবেন গুরুদেব। শিবেশ্বরের কাছে শুরু হলো বীরের যুদ্ধ কৌশল শিক্ষা। শিক্ষা সম্পূর্ণ হলে শিবেশ্বর বললেন, তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে বীর, এবার তুমি রাক্ষসীকে যুদ্ধে আহ্বান করে তোমার উদ্দেশ্য সফল করো। বীর
শিবেশ্বরকে প্রণাম জানিয়ে বলল, আপনি যা বলবেন গুরুদেব। শিবেশ্বর বীরের হাতে একটি তলোয়ার তুলে দিয়ে বলল, যাও যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসো। মনে রেখো, এই গ্রামের ভবিষ্যৎ এখন সম্পূর্ণই তোমারই হাতে। আমি আমার প্রাণ দিয়ে হলেও এই গ্রামকে রক্ষা করার চেষ্টা করব গুরুদেব। যুদ্ধ ঘোষিত হল। জঙ্গলের সমস্ত প্রাণীরা এলো বীরকে এই লড়াইয়ে সাহায্য করতে। একদিকে জঙ্গলের সমস্ত প্রাণী এবং গ্রামবাসীরা বীরের পক্ষ নিল, আর অপরদিকে রইল রাক্ষসী এবং রাক্ষস সৈন্যদল। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। হই হই রই রই শব্দে মেতে উঠল একেবারে চারিদিক। বিকট অট্ট হাসিতে হেসে উঠল রাক্ষসী কুরক। আক্রমণ! ঝনঝনিয়ে উঠল তলোয়ার। শুরু হলো ভীষণ লড়াই। হাতির বিশাল বিশাল পায়ের তলায় চাপা পড়তে লাগলো রাক্ষসের সেনারা। অপরদিকে অন্যান্য প্রাণীরা এবং গ্রামবাসীরা পিছু হাঁটতে লাগলো রাক্ষস সেনাদের কাছে। কারোর পেটে গেঁথে গেল তলোয়ার, কারোর বুক একেবারে চিরে গেল, আবার কারোর ধর থেকে মাথা আলাদা হয়ে গেল। সে কি ভীষণ লড়াই! কিন্তু কেউই সেখানে হার মানল না। এদিকে বীর বিক্রমে লড়াই করে চলেছে রাক্ষসীর সাথে। সবাই যে দেখলো ওইটুকু একটা ছেলে কিরকম দাপটের সাথে পাল্লা দিয়ে যুদ্ধ করে চলেছে ওই ভয়ঙ্কর রাক্ষসী তার সাথে। কিন্তু হায়, একসময় বীরও দুর্বল হয়ে পড়ল। এবার রাক্ষসীর মায়া শক্তির কাছে বীর তো হারতে বসেছে। রাক্ষসীর প্রতিটি মায়া শক্তি যে ভীষণ শক্তিশালী। বীরের কাছে তেমন তো কোনো মায়া অস্ত্র নেই যা দিয়ে এখন সে রাক্ষসীকে পরাস্ত করতে পারে। কি করবে সে এবার তাহলে? রাক্ষসী মায়া বলে বীরকে ছিটকে ফেলে দিল। বীরের হাতের তলোয়ার ছিটকে পড়ল অনেকটা দূরে। রাক্ষসী যখন শেষ আঘাতটা আনতে যাবে ঠিক তখনই বীরের সামনে এসে দাঁড়ালো স্বয়ং শিবেশ্বর। আঘাতটা এসে পড়ল শিবেশ্বরের ওপর। অট্ট হাসি করে রাক্ষস সেনাদের নিয়ে ফিরে গেল রাক্ষসী। এদিকে শিবেশ্বরের শেষ সময় উপস্থিত। বীর শিবেশ্বরের ঢলে পড়া মাথাটা কোলের ওপর নিয়ে কাঁচতে কাঁচতে বলল, হে আপনি কি করলেন গুরুদেব, গুরুদেব! শিবেশ্বর বীরের কোলে শুয়ে ব্যথাতুর স্বরে বলল, তুমি পদ্মপানের সাধনা করো বীর। পদ্মপানের সাধনা করে ওই পদ্মের শক্তি জাগরিত করো। একমাত্র শ্বেত পদ্মের শক্তি জাগরিত হলেই ওই রাক্ষসীকে নিধন করা সম্ভব। এই কাজ একমাত্র তুমি পারবে বীর। যাও যাও বীর, আমি চললাম। এই এই গ্রামকে রক্ষা করো, তুমি রক্ষা করো। এই বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিবেশ্বর। শিবেশ্বরের কথা মতো বীর শুরু করলো পদ্মবাণীর সাধনা।